মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বাইরের অবস্থা দেখো, সকাল থেকে আজকে কিন্তু সূর্যদেব মুখ গোমড়া করেই বসে আছে, আর তার খানিকক্ষণ পর থেকে অযোধ্যারে বৃষ্টি ঝরেছে। জানো তো বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টিতে আমি হাঁপিয়ে উঠেছি। এখন বুঝতে পারছি না অপশনাল রাখবো কি না। আমি তো সবসময় বলি বৃষ্টি আমার খুব ভাল লাগে, কিন্তু এত বৃষ্টি কারোর ভাল লাগে? আমার বিরক্তিকর লাগছে। এবার না পুজোর জামা কাপড় কাচতে পাচ্ছি না, তাকে শুকোতে পাচ্ছি। ও ইন্দ্রদেবের লোডের ট্যাঙ্ক মনে হয় এবারে এই খালি করে দেবে ভেবেছে। কিন্তু আমরা যে ভেসে যাবো ইন্দ্রদেব কিন্তু বোঝেনি, ওপরটা পরিষ্কার করছে আর এই নিচেটা ভেসে যাবে। উফ, চলো আজকে একটা তোমাদেরকে স্পেশাল খবর দেওয়ার আছে। আমি যেমন আমার সমস্ত সুখ দুঃখ সবটুকুই তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তোমাদের সাথে শেয়ার না করলে মনে হয় যেন কী একটা বলিনি। দুঃখটা শেয়ার করবো, কষ্টটা বলবো, বিদ্রোহ জানাবো তোমাদেরকে, বাট আনন্দটা শেয়ার করবো না, সেটা তো হতে পারে না। তো গতকাল আমার মেয়ের সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে। তো আমার মেয়ে সেখানে 9 পয়েন্টের। আমার পুরো মন গার্ডেন গার্ডেন করে দিয়েছে, বুঝেছো? পুরো দিনটা চিনি চিনি ছিল। কিন্তু কাল আমি একটা বিশেষ কাজে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি আয়নায় কাল সারাদিন একবার মুখ দেখতে পাইনি। আমার জীবনের একটা নতুন পদক্ষেপ গতকাল ছিল, একটা কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই কালকে গতকালের ব্লগে তোমাদেরকে কথাটা শেয়ার করতে পারিনি। আর যখন মনে পড়লো ততক্ষণে আমার ব্লগ এডিট করা হয়ে গেছে, আমি আপলোড করতে দিয়ে দিয়েছিলাম। তো নতুন করে আবার আমি অ্যাড করব, আবার আমি এডিট করব। আমি কাল খুব ক্লান্ত ছিলাম, যে কারণে আমি আর এই রিস্ক নিইনি, দেখলাম আজকের ব্লগে বলে দেবো। তো আজকের ব্লগে প্রথমেই বলে দিলাম মেয়ে 9 পয়েন্টার হয়েছে, প্লাস আমার মেয়েদের এবারের এই ইয়ারে আর কি মেয়ের স্যাপের এক্সাম ছিল। তো স্যাপের এক্সামে আমার মেয়ে স্যাপ ইউনিভার্সিটির তরফ থেকে একটা সার্টিফিকেট পেয়েছে। এটা আমার জীবনের খুব প্রাউড মোমেন্ট। আমি কখনো মেয়েদেরকে ফোর্স করিনি, এই পড়তে হবে, ওই করতে হবে, ওরা যেটা ভালোবাসে ওরা সেটাই করে। আর একটা টাইম অবধি মেয়েদেরকে পর পর বলতে হয়েছে সত্যি কথা, বাট তারপর থেকে আমার মেয়েরা জানো তো, মানে আমি যেহেতু একটু অসুস্থ হয়ে পড়তাম, যেহেতু আমার নানা রকম লাইফে ক্রাইসিস একটা টাইমে আমার ছিল, তাই আমি যাতে খুব সুন্দর করে আনন্দের সাথে বাঁচতে পারি, তাই আমার হাতে ক্যামেরা আর ওরা তিনজনে মিলে, আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড মিলে আমাকে ফোন নতুন কিনে দেওয়া, ক্যামেরা নতুন কিনে দেওয়া বললো। আর আমার দুই মেয়ে কি বলবে জানো, বলবে ভিয়ান্ত্রী ক্রিয়েশন জিলে আপনি জিন্দেগি, বলবে মা তুমি এবার তোমার রাস্তাটা তৈরি করো, কারণ তোমাকে এবার তোমার জীবনটা যাপন করতে হবে, আমরা ঠিক পারবো। তো আমার মাঝে মাঝে চিন্তা হতো যে কি জানি বাবান পড়ছে তো ঠিক মতো, যদি ওর কলেজে ওর নামে একটা আলাদা রেপুটেশন আছে কলেজে, কখনো এত বড় কলেজে পড়ে ইঞ্জিনিয়ারিং কলেজে, কখনো আমার মেয়ের নামে আমাকে কোনো অভিযোগ শুনতে হয়নি এখনো অবধি, ক্রস ফিঙ্গার টাচউড, গোটা কলেজ ওকে এক নামে চেনে এটাই। আর এত ভালো রেজাল্ট, এত প্রাউড মোমেন্ট যে আমি পাগলের মতো অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন ক্যামেরা ধরবো, কখন তোমাদের সাথে শেয়ার করব। মেয়েকে বললাম এত সুন্দর রেজাল্ট, এটা তো দুর্গাপুজোর গিফট হয়ে গেল রে আমার, যদিও সামনে আমার বার্থডে আছে। তা আমি বললাম তোর তরফ থেকে এটা আমার বার্থডের গিফট, আমি ভীষণ আনন্দ পেয়েছি, তোকে আর কোনো বার্থডে গিফট দিতে হবে না। তো মেয়েকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোর এই এত ভালো রেজাল্ট, এত দামি একটা সার্টিফিকেট, এই দুটোর জন্য তোর কি গিফট চাই? তো প্রত্যুত্তরে আমাকে বললো আমাকে তুমি কষা মাংস আর বিরিয়ানি খাওয়াবে। তো বিরিয়ানি করতে পারতাম, বিরিয়ানিকে এই জন্য করিনি, আমার হাজব্যান্ড পাগলের মতো বিরিয়ানি ভালোবাসে। তো আমি বিরিয়ানি করব, বিরিয়ানিটা শ্যুট করব, সে বেচারা দেখবে তো সে একটু তার মন খারাপ করবে না বলো, তাই তাকে ছেড়ে বিরিয়ানি বানিয়ে খাবো এটা করতে পারিনি। আমাদের ইচ্ছা আছে পুজোর আসবে, যদিও আমার বাড়িতে যখন পুজো হয় না, পুজোর নদিন যখন বাঙালি ভুড়ি ভোজ করে, আমার বাড়িতে নদিন নিরামিষ হয়, কারণ আমার নবরাত্রি চলে তখন। এই নদিন আমার বাড়িতে আমার মেয়েরা পর্যন্ত রাস্তায় বেরোলে কোনো আমিষ জিনিস মুখে পর্যন্ত দেবে না, সেই কারণে দেখি হাজব্যান্ড কবে আসে। আর পুজোর মধ্যে তো হবে না, পুজো পেরিয়ে গেলেই ইচ্ছা আছে একদিন ঘরে বিরিয়ানি করব, কষা মাংস করব, হাজব্যান্ডকে খাওয়াবো। আর আজ বাবানের জন্য হচ্ছে কষা মাংস আর ভাত। মাংসের মাংসটা আমি কীরমভাবে করি সেটা আমি তোমাদেরকে শেয়ার করেছি। আমি বরাবর মাংসটা সেদ্ধ করে নিই একটু, তারপর কড়াইয়ে কষে কষে ঢাকা দিয়ে দমে আমি মাংস বানাই, মানে মাংসটা মুখে দিলে যাতে একদম গলে যায়, টেস্ট অনবদ্য থাকে, প্রত্যেকটা মশলা একদম কোনায় কোনায় ঢুকে যায়। তো
আমার মাংস প্রায় নামবে নামবে, ভাত কমপ্লিট হয়ে গেছে। আর খুশি আজকে পুজো করে দিয়েছে আমার, আর বাবান আজকে অনেকগুলো আমার কাজ করেছে। আমরা আজকে মানে প্ল্যান করছিলাম রুমটা ঝাড়বো আর কি, তো খানিকটা জিনিস জামা কাপড়, কি অবস্থা দেখলে, টিপটাই চলে গেল ঘামের চোটে, তো খানিকটা জিনিস চারিদিকে ছড়ানো ছেটানো ছিল সেগুলো গুছিয়ে দিয়েছে। আমরা স্নান খাওয়া দাওয়াটা করে নেব, বিকেলের পর ওরা দুজন পড়তে বসে, আমার তখন সেরকম কোনো কাজ থাকে না, তো আমি তখন বসে বসে আজকে রুমগুলোকে পরিষ্কার করব, ক্লিন করব, এটাই আমার টার্গেট, এটাই আমার মোটো। আর এই কার্টেনগুলো কেচে নেব, ওয়াশিং মেশিনে তো হাফ ড্রাই হয়ে যায়, তারপর কি ওপরে শুকোতে দিয়ে দেবো, কিছু বারান্দায় দেবো, এছাড়া তা নাহলে এই করতে করতে মা দুর্গা চলে আসবে আর আমার নোংরা কার্টেনগুলো ঝুলবে, এটা তো চলতে দেওয়া যায় না। তো চলো, এই হচ্ছে আজকের গল্প, তো আমার খুশির মোমেন্টটা শেয়ার করলাম, তোমরা আশীর্বাদ করো যেন আমার মেয়ে আরও আরও বড় হয়, তবে সবার আগে খুব ভালো যেন একটা মানুষ হয়। এরপর রান্নাঘরে চলে আসলাম, কড়ায় তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম, মাংসের আলু ধামসালু কাটিনি, মাঝামাঝি ডুমো ডুমো করে কেটেছি, তারপর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা দিলাম, এত ছিটোর ছিল যে ওর মধ্যে একটু নুন আর হলুদটা আগেই দিয়ে দিলাম, তারপর দেখো ভালো করে কষতে থাকছিলাম যতক্ষণ না তেল ছাড়ে। এরপর যখন দেখলাম ধারে তেলগুলো ছাড়ছে, তখন ওখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু মাটন মশালা, একটু গরম মশলা, একটু চিনি চিনি এই দিয়ে দিলাম, তারপর মশলাটাকে কষতে থাকলাম যতক্ষণ না আবার তার থেকে ভালো করে তেল ছাড়ে। এরপর এর মধ্যে গতকাল ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দেখো প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, তারপর তাকে ওপর নিচ করে ভালো করে প্রতিটা মাংসের মধ্যে মশলাটা মাখানোর চেষ্টা করলাম। এরপর এর মধ্যে আস্তে করে মিশিয়ে দিয়েছিলাম লাল করে ভেজে রাখা মাংসের আলুগুলো, আলু আর মাংসটাকে ভালো করে ওপর নিচ করে কষিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দই দেবার পর মাংসটাকে আবার একটু ওপর নিচ করেছিলাম, ভালো করে একদম মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু দমে রেখে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পর তাকে আবার ঢাকনা খুলে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, আমার লাল ঝোল রেডি। সাথে ছিল আজকে রায়তা, ধনে পাতার চাটনি, গরম ভাত, কাগজি লেবু। চলো আজকে ব্লগটা তো এরকমভাবে শ্যুট করলাম, ভীষণ ব্যস্ততার মধ্যে যাচ্ছে, আমার বাড়িতে 8 তারিখে মার পুজো, মানে সে বিশাল বড় একটা বলতে পারো আয়োজন, আর পুরো আয়োজনটা এই একার কাঁধে ভর দিয়ে হয়, কারণ আমার হাজব্যান্ড হোপফুলি হয়তো 5 কি 6 তারিখ করে আসবে, যেটুকু বাইরে বেরিয়ে কেনাকাটা পেন্ডিং আছে এগুলো তখন করব। প্রতি বছর এখানে যেমন 100 পদ্মদান হয় পদ্মটা বলে দিই, বাট এবারে হাজব্যান্ড ওয়াইফের ইচ্ছা আছে পুজোর ঠিক আগের দিন, আমাদের জানি না আদতে হবে কি না, তবে ভেবেছি একটা ট্রাই নেব। হাওড়া যে ব্রিজের নিচে যে ফুল বাজারটা থাকে, আমি ঠিক নামটা জানা নেই, তো ওখানে আমাদের দুজনের যাবার ভীষণ ইচ্ছা আছে, যে কারণ পদ্মের দামটা প্রচণ্ড হয়ে যায় ওই সময়, তো মানে পদ্ম নেব, এটা ভীষণ রকম আমার ইচ্ছা আছে, এখনও আমরা কনফার্ম কিছু ভেবে উঠতে পারিনি। তোর তারপরে তোমার ফল, এখন ফল আছে, তারপরে মায়ের ভোগ যেটা আমি রান্না করি, তো সেটা মোটামুটি কেনা হয়ে গেছে, কিন্তু বাড়িতে সবাইকে পাড়ায় প্রসাদ দেবার মতো একটু, যেহেতু করোনা যাচ্ছে লাস্ট 2 বছর, বাড়িতে একদম মিনিমাইজ আয়োজন করি, আগে বাড়িতে অনেকে আসতো, এখন আসতে মানে সেভাবে সবাইকে আসতে বলি না আর কি, আমি গিয়ে সবার বাড়ি বাড়ি এখানে প্রসাদ দিয়ে আসি, তো এই সামান্যতম আয়োজনগুলো আমাকে করতে হবে, তো সেই জিনিসগুলো এখন আমার কেনা হয়নি। আমার ঠাকুরের বাসনগুলো রান্নাঘরের সব উপরে ওই লফটে আছে, ওখান থেকে তো পারা আমার পক্ষে সম্ভব নয়, তো আমার হাজব্যান্ড আসবে সেগুলোকে পরিষ্কার করা রেডি করার ফলে একদম না মাথা পুরো জাম এই সময়টা আমার, তো প্রচুর গোছগাছ আমাকে এগুলো সমস্ত করতে হচ্ছে। আর ঘর পরিষ্কার বলতে হালকা ওপরে ওপরে পরিষ্কার হয়েছে, এখনও সেরকম অর্থে ভালোভাবে করে উঠতে পারিনি, সেই কাজগুলো আজকে সন্ধ্যা থেকে শুরু করব। তো যদিও এই ব্লগটাও যেন প্রায় বোধহয় আমি 2 দিন ধরে শ্যুট করছি, এমনই আমার অবস্থা হয়েছে ব্যস্ততার মধ্যে, সরি। তো এগুলো সব করব, করে তারপর
তো পুজো যখন হয় না তখন নিজে একটু ফেসিয়াল করতে পারি না, কিচ্ছু না, মানে আমার কাছে মায়ের পুজোটা একটা বিরাট বড় কর্মযজ্ঞ। এবছর দেখাবো, তোমরা বুঝতে পারবে যে আমাকে মানে আমরা চারজনে মিলে, মানে এখানে আমার আমার হাজব্যান্ড, আমার বাবা, এমনকি আমার ছোট্ট খুশিরও একটা বিরাট বড় অবদান থাকে। আমরা চারজনে মিলে পুজোটা করি, আমরা সারা বছর অপেক্ষা করি মার এই বাৎসরিক পুজোটার জন্য। আর এই পুজোটাতে দেখনদারির থেকেও বেশি হচ্ছে আমার মায়ের আরাধনাটা হয়। খুব সুন্দর পুজো হয় বাড়িতে, সারাদিন চণ্ডী পাঠ চলে, মানে একটা অদ্ভুত একটা কি বলবো, বাড়ির অ্যাটমসফিয়ারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো একটা বিশাল কর্মযজ্ঞ, একটা দুর্গা পুজো ধরে নিতে পারো, একদিনে একটা দুর্গা পুজোর আয়োজন। একটা দুর্গা পুজো আয়োজন করতেই কত লোক বল লাগে, আর সেটা আমাদের চারজনের ওপর দিয়ে যায়। মেনলি আমার হাজব্যান্ড আসার আগে অবধি পুরো একার ওপর দিয়ে যায়, সব কিনেছি তো কোনো জিনিস বাদ যায়নি, তো এই মনে করাই শর্ট লিস্ট করতে করতেই কত পড়ে থাকে, যে কারণে খুব সুন্দর করে গুছিয়ে ব্লগগুলো হয়তো দিতে পারছি না, কিছু কিছু পার্ট শেয়ার করছি। তো আজকে যেমন আমার একটা খুব আনন্দের খবর তোমাদের সাথে শেয়ার করেছি, একটু রান্না শেয়ার করলাম, আর আজকে তোমাদেরকে দুটো কথা বলবো। সেটা হচ্ছে দেখো, ওয়াইটিতে ধরো আমি এসেছি যে এখানে না, অনেক সময় অনেকে বলে না যে ইউটিউবে যারা কাজ করে মেবি তাদেরকে হয়তো, আমি ছেলেদের কথা বলিনি, আমি আমাদের মেয়েদের কথা বলেছি, যে অনেকে আমি শুনি আর কি, অনেকের চ্যানেলে যাই, তাদের ব্লগ দেখি, আমি কিছু মানুষকে বলতে শুনি যে বাইটিতে যে মেয়েরা কাজ করে তাদেরকে সবাই একটু অন্য চোখে দেখে। অন্য চোখে দেখার কিছু নেই, আমি একজন ডাক্তার হিসেবে যতটা পারফেক্ট হতে পারি ওই প্রফেশনে, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে যতটা আমার প্রফেশনে পারফেক্ট হতে পারি, একজন টিচার হিসেবে যতটা পারফেক্ট হতে পারি, আমি কিন্তু এই প্ল্যাটফর্মটাকেও খুব পজিটিভ ভাইবে নিতে পারি। তো এই তুমি যদি পজিটিভ প্রেজেন্টেশন তোমার থাকে, তোমার পজিটিভ কথা যদি থাকে, তোমার সামনে যে মানুষগুলো আসবে তারা সবাই কিন্তু পজিটিভই হবে, এটা আমি বিলিভ করি। তো এখানে আমাদেরকে আরেকটা জিনিস নিয়ে চলতে হবে, ভীষণ রকম খুব বড় জিনিস, সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা গড়তে বহুদিন লেগে যায় আর ভাঙতে একটা সময় লেগে যায় আর কি, ছোট্ট সময়। যেটা ভাঙলো সেটা আবার নতুন করে গড়তে কিন্তু হয়তো এই জন্মে আর আমার পক্ষে কখনো সম্ভব হবে না, কারোর মন থেকে আমার প্রতি বিশ্বাস ভেঙে যাওয়াটা। তো এখানে থাকতে গেলে আমাকে বিশ্বাস, ভালোবাসা, তোমাদের সব কিছু নিয়ে থাকতে হবে। আর সবথেকে বড় কথা, আমি তোমাদের প্রত্যেককে ভীষণ রকম বিশ্বাস করি আর অত্যধিক পরিমাণে ভালোবাসি বলতে পারো। আর আমার একটাই বিগ পয়েন্ট, আমার একটা মাইনাস পয়েন্টও আছে, যেটা আমি মেবি আমি কোনো একটা ব্লগে শেয়ারও করেছি, যে সেটা হচ্ছে আমি কিন্তু খুব অল্পে ডেকে যাই, কারণ আমি হলাম সেই মানুষ যে খুব পারফেক্টলি, খুব মানে একদম কি বলবো, একদম নিপুণ নিখুঁত কাজ করাটাতে বিলিভ করে, এবং যে কোনো মানুষকে আঘাত করে আনন্দ পায় না। তো আমার কর্মে যদি কারো ডাউট থেকে থাকে আমি ভীষণ রকম অসন্তুষ্ট হয়ে যাই, কারণ আমি মিথ্যাচার করা, কারণ মিথ্যাচার করে বেশি দিন যাওয়া, বেশি দূর যাওয়া যায় না, বেশি কিছু করা যায় না। তো আমার মিথ্যাচারে আপত্তি আছে, আমি মিথ্যা কথা বলতে ভালোবাসি না, মিথ্যা কাজ করি না। যদি বলবে আমি কি একদম মিথ্যা কথা বলি না, না বলি, বলি, কখন বলি বলো তো, হয়তো আমার হাজব্যান্ড ফোন করেছে, আমি হয়তো ব্লগ শ্যুট করছি, আপলোড এগুলো থাকে তো, এডিটিং থাকে, তো আমার খাওয়ার টাইমের যে টাইমটা সেটা পেরিয়ে গেছে, তো আমার হাজব্যান্ডের কাছে বকা খাবো, তখন আমি কিন্তু মিথ্যা কথা বলি, তোমার খাওয়া হয়ে গেছে, হ্যাঁ খাওয়া হয়ে গেছে, এই উত্তরটা আমার হাজব্যান্ডকে তখন আমি দিই। আমি এই ধরনের মিথ্যা কথাগুলো বলি হয়তো বকা খাওয়া থেকে বাঁচার জন্য, তবে এমন কোনো মিথ্যা কথা বলি না যা কাল যদি ফাঁস হয়ে যায় তাহলে আমি কোনো দিন আয়নাতে নিজের চোখের দিকে রাখিয়ে নিজেকে দেখতে পারবো না, আমি এটা করা পছন্দ করি না। ওয়াইটিতে থাকতে গেলে সবার আগে যেটা দরকার, তোমার মধ্যে একটা কর্মদক্ষতা দরকার, তোমার মধ্যে ন্যূনতম একটা মানে কি বলবো, নিজের প্রতি বিশ্বাসটা খুব দরকার। নিজেকে সবার আগে ন্যূনতম বিশ্বাস করো অন্যকে বিশ্বাস করার থেকে, এটা আমি বিলিভ করি। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, এটা কৃষ্ণের কথা, নারায়ণের কথা। নারায়ণ বলছেন যে সারা পৃথিবী তুমি খুঁজে বেড়ালে যে আমার ভালো কেউ করতে পারে এমন মানুষ কোথায় আছে, যে আমাকে হাত ধরে আমার সাকসেসের পথে নিয়ে যাবে, আমি সারা জীবন শুধু সেই মানুষটার খোঁজ করে যাই, তন্ন তন্ন করে সেই খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো
কত খুঁজে যাই আমরা প্রতিনিয়ত, যে এমন মানুষ নিশ্চয়ই এই পৃথিবীতে আছে যে আমাকে হাত ধরে আমার সাকসেসের দিকে নিয়ে যেত, আমরা কিন্তু পাগলের মতো সেই মানুষটাকে খুঁজে যাই। অথচ সেই মানুষটা যে আমার পাশে বসে আছে, আমি শুধু সেটা দেখার অবকাশটুকু পাই না। অর্থাৎ কি না, সকালবেলা ঘুম থেকে উঠে তখন কৃষ্ণ বলছেন যে এই মানুষটাকে তুমি কোথায় খুঁজে পাবে, সে বেশি দূরে না, সে তোমার কাছে আছে, আর তোমার সবথেকে বিশ্বসনীয় একজন মানুষ, আর তোমার প্রতি সে লয়্যাল, ফেথফুল, তোমাকে সবথেকে পৃথিবীতে যদি কেউ ভালোবাসে সেটা হলো সে আর অন্য কেউ নয়। সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় গিয়ে তুমি যাকে প্রথম দেখবে সে, অর্থাৎ কি না, তোমার সবথেকে বড় বন্ধু, তোমার সবথেকে বড় শত্রু হলে তুমি জানো, তোমাকে ঠিক রাস্তায় চালনা শুধু তুমি করতে পারো, তোমাকে হাত ধরে সাকসেসের পথে এগিয়ে নিয়ে যাবার যে মানুষটাকে সারা জীবন খুঁজে চলেছো সে আর কেউ না, সে কোথ তুমি। সো নিজের উপর কনফিডেন্স রাখো, নিজে নিজের সাথে আয়নায় দাঁড়িয়ে কথা বলো, আমি পারি, আমি সব করতে পারি, সময় লাগবে, বড় কাজে সময় লাগে। আমার 8 মাস YTতে হয়ে গেল। তো YTর যে ক্রাইটেরিয়াগুলো আছে আমি জানি না আমি এই 8 মাসে কতটা ফুলফিল করতে পেরেছি, শুধু এইটুকু বলতে পারি YTতে এখন থাকতে গেলে যে 4টে জিনিসের দরকার তার মধ্যে আমার 3টে জিনিস পূর্ণ হয়েছে, 1টা জিনিস বাকি আছে 8 মাসে। এইটার জন্য আমি সবথেকে বড় সাপোর্ট কার্ড পেয়েছি জানো, সবথেকে বড় আমার সাপোর্ট, আমার ব্যাকবোন হয়ে আছে আমার ফ্যামিলি, মানে আমার হাজব্যান্ড আছে, আমার 2 মেয়ে আছে, আমার মা তো আছেই, আমার মাতা রানী তো 1 অ্যান্ড অনলি। মা না থাকলে খোদ আমি থাকতাম না, তো মা ময় জীবন আমার, আমার আর মায়ের মধ্যে আমি তো কোনো আলাদা করতে পারি না। সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে যতবার ভেঙেছি, হয়তো হয়েছে এমন যে আমার অনেক বন্ধু কেটে গেছে, সকালবেলা উঠে ফোন খুলে দেখেছি যে আমার অনেক বন্ধু কেটে গেছে, আমার কিছু ডিসলাইক করেছে, তখন মন প্রথম প্রথম মন ভেঙে যেত, আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে যেতাম, হতাশ হয়ে যেতাম, মানে সেই খড়কুটো ধরে ওঠার চেষ্টা করতাম। কখনো এরকমও ভেবেছি যে না থাক এখানে মনে হয় পারবো না, আমার এখান থেকে বেরিয়ে চলে আসা উচিত, এটা যখন আমি মনে প্রাণে ওতপ্রোতভাবে ভেবেছি, যতবার চেষ্টা করেছি বেরিয়ে আসার ততবার আমি তার ততটা গভীরে পৌঁছে গেছি, সেখানে পৌঁছাতে আর কেউ না, স্বয়ং আমার মা আমাকে হাত ধরে নিয়ে গিয়ে না এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। আর এই ছেড়ে দেওয়াতে আর আমার এই এখন অবধি পৌঁছানোর যেটুকু উন্নতি হয়েছে সেটুকুর জন্য দুজন দায়ী, এক হচ্ছে আমার মা আমার শেরাওয়ালি, আর দুই হচ্ছে YT অর্থাৎ ইউটিউব। আমার এই এতদূর পৌঁছানোতে আমার ইউটিউবের আমার জীবনের অবদান অপরিসীম, মানে আমি থ্যাংক ইউ ইউটিউব যে আমাকে ওই মানুষদের মধ্যে গণ্য করার জন্য, আমাকে অপরচুনিটিস দেওয়ার জন্য এবং এত দূর আমাকে পৌঁছানোর জন্য আমি হ্যাপি যে আমি এতটা এসে পৌঁছে গেছি। এই পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলি, আমরা আরেকটা কথা ভীষণ বিশ্বাস করি যে আমি যা কর্ম করেছি আমি তারই ফলটুকু শুধু পাবো। এক্ষেত্রে সাদা চোখে দেখলে কর্ম আর কর্ম ফলের মধ্যে কী মানেটা এসে দাঁড়ায় বলো তো, যে তুমি যে কর্মটা করলে তার যেটা রেজাল্ট, যেন ঠাকুর সেটাই বলেছে যে তুমি যা কর্ম করেছো তার রেজাল্টটাই শুধু পাবে। এইটা কিন্তু আমি খুব বড় একজন গীতা বোদ্ধা নই, বাট আমি সাদা বাংলায় একটা কথা বুঝি, যে কথাটা তোমাদের সাথে শেয়ার করছি, কর্ম হচ্ছে তুমি কী করছো, মানে কোন মেন্টালিটি থেকে কাজটা করছো তার উপর ডিপেন্ড করে, আর এর জন্য সবাই লড়ে যাচ্ছি। তো এই লড়বার জন্য আর এখানে সাকসেস পাওয়ার জন্য 3টে জিনিস দরকার, এক হচ্ছে মারাত্মক অদম্য জেদ, আমাকে ওখানটাতে পৌঁছাতে হবে, তার জন্য যে রাস্তাটা নেব রাস্তাটা স্ট্রেট হতে হবে, সৎ হতে হবে, আর এই রাস্তায় যাবার জন্য আমার সামনে জানো তো অনেক অপরচুনিটিস আসবে, কাউকে আমি দুলে যেতে পারি, কাউকে আমি পিষে চলে যেতে পারি, কাউকে আমি সরিয়ে ফেলে ছড়িয়ে যেতে পারি, কিন্তু আমার এই যে কালা সোচ যেটাকে আমরা বলি, মানে নেগেটিভ থটস যেটাকে আমরা বলি, তাই আমার এই কাজটা যদি আমার নেগেটিভ থট থেকে হয় আমি এগোতে পারবো না, বাট যদি তোমার পজিটিভ থট থাকে যে না এগোবো, সবাইকে নিয়ে এগোবো, কারণ আমার যেটুকু পাওয়ার তা তো আমি পাবোই। একটা কথা আছে এই প্রসঙ্গে বলি, আনন্দ সবার মধ্যে ভাগ করে নিলে বাড়ে, কিন্তু দুঃখ সবার মধ্যে ভাগ করলে কমে, কত অদ্ভুত একটা কথা না, তো সেরকম সবার সাথে সব কিছু যদি ভাগ করে নাও তোমার ভাগ কমবে না, এটুকু বলতে পারি। তো সেরকম
সবার হাত ধরে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে, আর ধৈর্য ধরে ভালো কাজ করতে হবে। যদি তুমি এই সুযোগটা পেয়েছো এত বড় প্ল্যাটফর্মে কাজ করার, এমন কিছু কাজ করো যাতে পুরো সমাজটাকে উদ্বুদ্ধ করতে পারো, পজিটিভিটির রাস্তাটা দেখাতে পারো। আমি চেষ্টা করি, জানি না আমি কতটুকু পারি, বাট হ্যাঁ, আমি ওয়াইটিতে এসে ওই যে বললাম এখানে আসার এতে আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার দুই মেয়ে, আমার বাবা মা, আর হচ্ছে ইউটিউব স্বয়ং, তোমরা সবাই আমাকে প্রচুর 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 সাপোর্ট করেছো, আর মাতা রানী তো ওয়ান অ্যান্ড অনলিও তো আছে। এর বাইরে যে আমি কী পেয়েছি না তোমাকে বোঝাতে পারবো না। আমি কত ভাই বোন যে পেলাম, কত ভালো ভালো বন্ধু পেলাম, সব থেকে হচ্ছে কত ভালো ভালো মানুষের সাথে আমার এখানে আলাপ হলো। আমার খুব ভালো লাগে যখন এরা আমার সাথে হাত মিলায়, যুগলবন্দি তৈরি করে, আমি খুব গর্ব অনুভব করি। তোমরা যারা আমার ফ্যামিলি মেম্বার, আমি ভীষণ প্রাউড যে তোমাদের মতো এক একটা প্রিশিয়াস, একদম দামি দামি অমূল্য সম্পদ আমার ঘরে আছে। তা আমি খুব গর্বিত যে কখনো আমার পাটা স্লিপ কেটে কোথাও চলে যাবে না, আমাকে আমার সঠিক রাস্তায় তোমরা হাত ধরে নিয়ে যাবে, আর তোমরা আছো তাই আমি আছি, এটা আমি মন থেকে মানি। তাই তোমাদের সবার জন্য অনেকটা এটাকে নেগলেক্ট করে, এটা চুলটা বাঁধা ছিল। আচ্ছা চলো, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো যে আমি তোমাদেরকে দিই, আর তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও। চারিদিকে নানা রকম জ্বর হচ্ছে বাচ্চাদের, সিজনাল ফিভার না অন্য কিছু জানি না, তবে সবাই বাচ্চাদেরকে সাবধানে রাখবে। দেখো এদের কিন্তু কোনো ভ্যাকসিন বেরোয়নি, এদের ভ্যাকসিন এদের বাবা মা, এদের সারাউন্ডিং পরিবেশে যারা আমরা আছি তারাই। তো আমাদের বাচ্চাগুলোকে আমাদেরকেই রক্ষা করতে হবে, তো বাচ্চাগুলোর জন্য স্পেশাল কেয়ার নেবে, নিজের খেয়াল রাখবে, নিজের ফ্যামিলির খেয়াল রাখবে, নিজের বাবা মায়ের খেয়াল রাখবে, নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখবে। আর হচ্ছে আজকের ব্লগও আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিলাম, কারণ আমার জানো এখন কত কাজ আছে, আমার আরও দুটো রুম এখন আমাকে ছাড়তে হবে। এখন বিকেলবেলা 5টার মতো বাজে, এখন থেকে শুরু করলে রাত 10টার আগে কভার করে ফেলতে পারবো, তো সেই জন্য কাজে হাত দেবো। তো এখন এরকমভাবেই আমার ব্লগ কিছু কিছু অগোছালো, কিছু এলোমেলো, কিছু অবিন্যস্ত এরকমই দেখো, কারণ আমি এখন কিছুদিন একটু অগোছালো, এলোমেলো, অবিন্যস্ত থাকবো, কারণ আমার মায়ের বাৎসরিক পুজো আসছে। আমি ভীষণ খুশি, আর আমি চাই ওয়াইটি প্ল্যাটফর্মে এটাকে শেয়ার করতে, আমার মতো করে আমার মাকে তোমাদের সামনে তুলে ধরতে। তার তো একটা প্রস্তুতি পর্ব চলে, সেটাই চলছে। যদিও আমার মায়ের পুজোর প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করবো, তবে তার আগে ঘরের অবস্থা ভীষণ খারাপ, ঘরটাকে আগে সাজিয়ে গুছিয়ে সাজুগুজু করিয়ে নিই আর কি, বুঝেছো? ঘরের মেকআপ কমপ্লিট করে দিই, মেকআপ লাগাবো, প্রাইমার লাগাবো, তারপরে হচ্ছে ফেস প্যাক লাগাবো, তারপরে হচ্ছে না না মেকআপ লাগাবো, মেকআপ করবার আগে প্রাইমার লাগাবো, কনসিলার লাগাবো, ফেস পাউডার লাগাবো, লাইনার পরাবো, লিপস্টিক পরাবো, আইব্রো ড্র করবো, চুল টুল বেঁধে দেবো, নতুন নতুন ড্রেস পরাবো, ওর গেট আপটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের কাছে ওকে তুলে ধরবো, ঠিক আছে? চলো, প্রচণ্ড বকবক করি তো আমার ব্লগ আরও বেড়ে যাবে, বকবকানি বন্ধ হবে না। সো সবাইকে টাটা, বাই বাই, আর একদম শেষে জয় মাতা দি।